সপ্তাহ ব্যবধানে এবার চট্টগ্রামের ফিশারি ঘাট খালে পড়ে নিখোঁজ দুই শিশু উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে পার্থ আমরা এখন আছি ফিশারিঘাট এলাকার রাজাখালী খালের সামনে আসলে বিকেলের পর থেকে দুজন শিশু এ খালে পড়ে নিখোঁজ হয়ে গেছে এই তথ্য জানার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ করে আমরা জানি ফায়ার সার্ভিস সদস্যরা এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন আসলে খালের মধ্যে বিভিন্ন সময় আমরা জানি চট্টগ্রামের এই যে ফিশারিঘাটের পাশে যে রাজাখালী খাল রয়েছে এখানে যারা ছোটো ছোটো শিশুরা রয়েছে তারা বিভিন্ন সময় যখন বাটা থাকে তখন তখন পানিতে নেমে তারা খেলাধুলা করে আজকে যখন পানিতে নেমেছিল তখন দুজন শিশু তখন জোয়ার ছিল প্রচন্ড জোয়ার থাকার কারণে তাদেরকে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে এমন দুজন প্রত্যক্ষদর্শী দেখেছে তারই বরাদ দিয়ে কিন্তু আজকে এখানে অভিযান পরিচালনা করছে কিন্তু এই দুই শিশুর পরিবারের পরিবার সদস্যদেরকে আমরা এখানে দেখে নি কিংবা তাদের নিখোঁজ হওয়ার পর তাদের কিন্তু পরিচয় এখনো পর্যন্ত এলাকার সাধারণ মানুষজন কিংবা ফায়ার সার্ভিস কিংবা পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তবে যেহেতু আমরা জানি এখানে চট্টগ্রামে জলবদ্ধতা নিরসন প্রকল্পের যে সুইচ গেট দেওয়া হয়েছে সেই সুইচ বন্ধ থাকার বন্ধ ছিল সেই সুইচ গেটের দিকের অংশেই তারা খেলা করছিল এবং প্রচন্ড জোয়ার থাকার কারণে সেই পানির স্রোতে তারা তলিয়ে গেছে এমন দুইজন প্রত্যক্ষদর্শী দেখার পরেই কিন্তু এখানে বিকেলের পর থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পর্যন্ত ডুবুরির মাধ্যমে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে তবে একটু জানিয়ে রাখি চট্টগ্রামের এই ফিশারিঘাটের রাজাখালী খালের পরেই কিন্তু আসলে কর্ণফুলি নদীর অবস্থান সেক্ষেত্রে জোয়ারে যদি ভেসে চলে যায় নদীতে সেক্ষেত্রে দুই শিশুর মরদেহ উদ্ধার করা সেটি হয়তো কষ্টসাধ্য হয়ে পড়বে এবং আদৌ শিশু দুজন পানিতে পড়েছে কিনা সেটি একটি বিষয় আমরা দেখছি পুলিশের সদস্যরা কিংবা ফাইভ সার্ভিসের সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছেন তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাজাখালী খালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে